Namaskar, CITY18 hote studio ma Priyanka. Ahi ase Harodiya Durgutsav, rajyobashi keneko ujjapon koribo Harodiya Durgutsav. Khontek pisote ghoshona kora hobo Durga Pujar SOP. Durga Pujar SOP ghoshona koribo sasto montri ke homohotoy. Sarkari niti nirdeshona mote ujjapon koribo lagibo puja. Nobom dohom ekadok srenir pahdanor sambhabona nui korile sasto montri korakie. Dutnoi sthapon hobologa Ayurvedic College or khetro poridorshon korile montri korakie. আৰু কিছু সময় পিছতে ঘোষণা কৰা হ'ব দুৰ্গা পূজাৰ এছপি এতিয়া ৰাজ্যবাখিয়ে কেনেকৈ উদযাপন কৰিব হাৰদীয় দুৰ্গচ্ছপ এই সন্দৰ্ভত এছপি প্ৰকাশ কৰিব কিছু সময় পিছতে প্ৰকাশ কৰিব স্বাস্থ্যমন্ত্ৰী কেখব মহন্তয় আৰু কিছু সময় পিছতে ঘোষণা কৰিব স্বাস্থ্যমন্ত্ৰী কেখব মহন্তয় চৰকাৰী নীতি নিৰ্দেশনা মতে উদযাপন কৰিব লাগিব দুৰ্গা পূজা আৰু লগতে নবম দশম একাদশ শ্ৰেণী পাঠদানৰ ক্ষেত্ৰটো তেওঁ মন্তব্য কৰে সম্ভাৱনা নুই কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰী গৰাকীয়ে পাঠদানৰ সম্ভাৱনা নুই কৰিছে দুতনৈ স্থাপন হ'ব লগা আয়ুৰ্বেদিক কলেজৰ ক্ষেত্ৰ পৰিদৰ্শন কৰে মন্ত্ৰী গৰাকীয়ে বিশ্বকর্মা পূজা লৈ বৰ বিশেষ কথা নাই কিন্তু হাৰদীয় জি দুৰ্গুৎসৱ হেতু লৈ পলাই নিশ্চয় থাকিব আৰু আজি সন্ধ্যা আপোনালোকে এই বিষয়ে সবিশেষ জানিব পাৰিব গোলপাৰা চহৰৰ কাছাৰীঘাটত ব্ৰহ্মপুত্ৰৰ নিখোজ তিনি ছাত্ৰ মুক্তাৰ হুছেইন নবী ইছলাম সাইনুৰ ইছলাম নামৰ ছাত্ৰকেজন সমনীয়া হৈতে গা ধুই থাকোতে নিখোজ হয় এতিয়াও উদ্ধাৰ অভিযান অব্যাহত আছে এ সন্দৰ্ভত আমাৰ সাংবাদিক ৰিংকু দাসৰ বিশেষ প্ৰতিবেদন হয় কিছু সময় পূৰ্বে গোৱালপাৰা চহৰৰ যি কাছাৰীঘাটৰ ব্ৰহ্মপুত্ৰ নদীত তিনিজন যুৱকে গা ধুবলৈ আহি ইতিমধ্যে নিখোজ হৈছে আৰু এতিয়া দেখা গৈছে SDRF বাহিনী আৰু স্থানীয় লোকসকলে বিচাৰ খোজাৰ আৰম্ভ কৰিছে নিউজ 18 অসম দৰ্শন পোনপটীয়াভাৱে দেখি আছো গোৱালপাৰা চহৰৰ যি ব্ৰহ্মপুত্ৰ নদীৰ যি কাছাৰীঘাটৰ পৰা দেখুৱাই আছো প্ৰায় কিছু সময় পূৰ্বে ইয়াত তিনিজন যুৱকে যি গা ধুই থকা অৱস্থাত এই পানীত নিখোজ হোৱাৰ ফলত ইতিমধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হৈছে কিয়নো যোৱাকালিও এজন যুৱক এই পানীত পৰি পেলাই ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিব লগা হৈছে আজি পুনৰ কিছু সময় পূৰ্বে ইতিমধ্যে যে তিনিজন যুৱক গা ধুবলৈ আহি পেলাই ইতিমধ্যে নিখোজ হোৱা ঘটনাই সমগ্ৰ গোৱালপাৰা জিলাতে এক শোকৰ ছাপ পৰিছে আমি নামকেইটা জনাব যে মুক্তাৰ হুছেইন নবী ইছলাম আৰু সাইনুৰ ইছলাম ইতিমধ্যে এই তিনি যুৱক ইয়াত সমনীয়াৰ সৈতে গা ধুই থাকোঁতে কি ইতিমধ্যে যি নিখোজ হোৱা ঘটনাই চাঞ্চল্য সৃষ্টি আমি নিউজ 18 অসম দৰ্শন পোনপটীয়াভাৱে দেখুৱাই আছোঁ কিছু ইয়াত স্থানীয় লোকসকলে পোনে পোনে জানিব বিচাৰিম তাতে মই আপোনাৰ সহায় আহিছোঁ এই যোৱাকালিও ইতিমধ্যে এজন যুৱক মৃত্যুমুখত পৰিব লগা হৈছে আজিও কওকচোন ঘটনাটো কি কি হৈছে কি ঘটনা আমি আমি গম পাইছোঁ যে ইয়াতে তিনিটা চাৰিটা ল'ৰা গা ধুব আহিছিল তাৰে তিনিটা নিহত আৰু এটা খালী বাচি আছে পোৱা নাই বিচাৰি আছে পাব ইয়াত ডেৰ ঘণ্টাত পাই যাব নিশ্চয়কৈ ক'ব লাগিব যোৱাকালিও এজন ল'ৰা ইতিমধ্যে ইয়াত মৃত্যুমুখত পৰিব লগা হৈছে পুনৰ আজি কিছু সময় পূৰ্বে ইয়াত যি গা ধুই থকা অৱস্থাত তিনিজন যুৱকে ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিব লগা হৈছে আমি দিন চিত্ৰ অসমত পোনপটীয়াভাৱে দেখি আছোঁ আৰু মই আপোনাক কথা আহিছোঁ কি ক'ব যোৱাকালিও এজন যুৱক ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিছে আজিও উদ্ধাৰ অভিযান আমিতো উদ্ধাৰ অভিযান চলাই আছোঁ খবৰ পোৱাৰ লগে লগে SDRF বাহিনী ইয়াতে মোতায়েন কৰি দিছোঁ আৰু আমাৰ অপাৰেশ্যন চলি আছে এতিয়া টাইম লাগিব চাই আছে চব SDRF বাহিনী আহিছে হয় আমি মই SDRFৰ পৰা আহিছোঁ SDRF বাহিনীৰ কাম চলি আছে যোৱাকালিও কিন্তু এজন হয় 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 যোৱাকালিও এজন পৰিছিলে তো আমি উদ্ধাৰ কৰিছোঁ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আজি পুনৰ তিনিজন পুনৰ তিনিজন এতিয়া প্ৰাপ্য খবৰ মতে দুজন এজন উঠি আহিছে বুলি কৈছে এতিয়া দুজন নিখোজ হৈ আছে বুলি কৈছে অভিযান চলি আছে এতিয়ালৈকে ওলোৱা নাই ওলাব নিশ্চয়কৈ ক'ব লাগিব যে SDRF বাহিনী আহি পেলাই ইতিমধ্যে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে যদি এতিয়ালৈকে কিন্তু উদ্ধাৰ কৰিব পৰা নাই যে তিনিজন যুৱক আমি দৃশ্য দেখোঁ আমি নিউজ 18 অসম ধৰক পোনপটীয়াভাৱে দেখুৱাই আছোঁ যে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পৰা দেখুৱাই আছোঁ যে কাছাৰীঘাটৰ ব্ৰহ্মপুত্ৰ নদীত ইতিমধ্যে SDRF বাহিনীয়ে ইতিমধ্যে জোৰজাৰ অভিযান অব্যাহত ৰাখিছে যে যোৱাকালিও এজন ল'ৰা ইতিমধ্যে ইয়াত গা ধুই থাকোঁতে মৃত্যুমুখত পৰিব লগা হৈছে আজি পুনৰ তিনিজন যুৱক ইতিমধ্যে যি গা ধুই থাকোঁতে নিখোজ হোৱা ঘটনাই সমগ্ৰ গোৱালপাৰা জিলাতে এক চাঞ্চল্য সৃষ্টি কৰিছে মই নামকেইটা পুনৰ জনাব যে মুক্তাৰ হুছেইন নবী ইছলাম আৰু সাইনুৰ ইছলাম এই তিনিজন যুৱকে এই কাছে এই কাছাৰীঘাটৰ এই ব্ৰহ্মপুত্ৰ নদীত গা ধুই থাকোঁতে নিখোজ হোৱা ঘটনাই সমগ্ৰ জিলাখনতে এক চাঞ্চল্য সৃষ্টি আমি দেখুৱাই আছোঁ নিউজ 18 অসম ধৰক পোনপটীয়াভাৱে দেখুৱাই আছোঁ গোৱালপাৰা চহৰৰ কাছাৰীঘাটৰ পৰা দেখুৱাই আছোঁ মই পুনৰ কৈছোঁ গোৱালপাৰা চহৰৰ যি ব্ৰহ্মপুত্ৰ নদীৰ কাছাৰীঘাটত তিনিজন যুৱকে সমনীয়াৰ সৈতে গা ধুই থকা অৱস্থাত নিখোজ হোৱা ঘটনাই সমগ্ৰ গোৱালপাৰা জিলাতে এক চাঞ্চল্য সৃষ্টি কৰিছে আৰু যোৱাকালিও দেখা গৈছে এজন যুৱক ইতিমধ্যে এই ব্ৰহ্মপুত্ৰ নদীত গা ধুই থাকোঁতে মৃত্যুমুখত পৰিব লগা হৈছে আজি আজিও পুনৰ তিনিজন যুৱক ইতিমধ্যে নিখোজ হোৱা ঘটনাই সমগ্ৰ গোৱালপাৰা জিলাতে চাঞ্চল্য সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে হয় শোণিতপুৰৰ গুদামঘাটত উৎখাত হৈছে বৃহৎ নকল সোণৰ ঘাটি বিভিন্ন আকৃতিৰ দহ টুকুৰা নকল সোণ জব্দ কৰা হৈছে নাও প্ৰভু যীশুৰ আকৃতিক নকল সোণ জব্দ কৰা হৈছে জব্দ হৈছে নগদ 2,03,000 টকা দুখন বাহন আৰু তিনিটা মোবাইল ফোনো ঘটনাস্থলীৰ পৰা আটক কৰা হৈছে সমেদ আলী আৰু আন এজন যুৱকক আৰক্ষী অহাৰ উমান পাই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে তিনিজন যুৱকে তেজপুৰৰ দাঁতি কাষৰীয়া নপাম শালনিবাৰী উৰিয়াম ঘাট
গুদামঘাট আদি অঞ্চলৰ পৰা চক্ৰটোৱে ঠক প্ৰবঞ্চনাৰ জাল পাতি আহিছিল। দুষ্ট চক্ৰটোৱে ৰাজ্যৰ লগতে বহিৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লোকক ফোন যোগে যোগাযোগ কৰি প্ৰবঞ্চনাৰে নকল সোণ গটাই দি আদায় কৰি আহিছিল মোটা অংকৰ নগদ ধন। কালি ৰাতি আমাৰ ডি এছ পি বৰ্ডৰ শুক্লবৈদ্য চাহাবৰ নেতৃত্বৰ আণ্ডাৰত এটা অভিযান চলাইছিলোঁ, যাৰ ফলত আমি সামেদ আলী বুলি এজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। আৰু তাৰ পৰা আৰু তাৰ অন্যান্য দুটা তিনিটা ঠাইৰ পৰা যেতিয়া আমি কৰ্ডন আৰু চাৰ্চ কৰিছোঁ, তেতিয়া আমি প্ৰায় দহটা নকলি বা ছাছপেক্টেড নকলি সোণাৰ দহটা মূৰ্তি বা বিভিন্ন টুকুৰা আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। লগতে তিনিজন এই অভিযানত ৰাতিৰ আশ্ৰয় লৈ পেলাই পলাই গৈছে যদিও আমি লাগি আছোঁ অভিযান চলাই আমি গোটেই চক্ৰটো ভাঙি পেলাম। আজি ডিমাটি খাদত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা অচিৰেই যোৰহাট মাজুলীৰ মাজত চলিব ছখন জাহাজ বুলি হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰে। এতিয়া চলি আছে দুখন ৰপেক্স আৰু এখন জাহাজ, গুৱাহাটীৰ পৰা গৈ আছে আৰু দুখন জাহাজ। এম এছ ৰাজলক্ষ্মী আৰু এম এছ দিগাৰু কাইলৈ যোৰহাটৰ পৰা যোৰহাট পাব আৰু 17 ছেপ্টেম্বৰলৈ আৰু এখন জাহাজ যোৰহাটত পাব। কেন্দ্ৰীয় জাহাজ মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক মুখ্যমন্ত্ৰীৰ অনুৰোধ দুখন ৰপেক্স দুটা যাত্ৰী মাজুলীত দিবলৈ অনুৰোধ জনায় সৰ্বানন্দ সোণোৱালক। মেৰাইন ইঞ্জিন থকা দুখন ব্যক্তিগত নাও আজিৰ পৰা চলিব আৰু 8খন নাৱৰ বাবে মেৰাইন ইঞ্জিন দিয়া হ'ব। 60 দিন লাগিব অফলামুখ আৰু কমলাবাৰী ঘাটলৈ 3টাকৈ ট্ৰিপ চলি আছে জাহাজ টিকেটৰ কাৰণে। এইবাৰ মোবাইল এপৰো ব্যৱস্থা কৰা হৈছে, ব্যৱস্থা কৰিব চৰকাৰে। 21 বা 22 তাৰিখৰ পৰা মোবাইল এপত টিকেট কাটিব পাৰিব যাত্ৰীসকলে, ঘৰৰ পৰাই টিকেট কাটিব পাৰিব যাত্ৰীসকলে। লাইন পাতিব নালাগে আৰু দীঘলীয়া শাৰী পাতিব নালাগে, ঘৰৰ পৰাই টিকেট কাটিব পাৰিব যাত্ৰীসকলে। 15 দিনমান কষ্ট হ'ব কিন্তু তাৰপিছত সকলো ভাল হৈ যাব বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰে। মাজুলীৰ পৰা লক্ষীমপুৰ হৈ নাইট ছুপাৰ চলিব আৰু গুৱাহাটীৰ পৰা এই ব্যৱস্থা মনিটৰ কৰা হ'ব বুলিও মন্তব্য কৰে। 12জন ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু জামিন পাব নোৱাৰাকৈ চাৰ্জশ্বিট দিম বুলিও মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। দৰাচলতে লাইন প্ৰথম অৱস্থাত জাহাজৰ কাৰণে ৰখিছিলে, এতিয়া লাইন কৰিবলগীয়া হৈছে টিকেটৰ কাৰণে। মই যেতিয়া 9 তাৰিখে মাজুলীত গৈছিলোঁ, মাজুলীৰ ৰাইজে মোক কৈছিলে যে টিকেট হ'ব লাগে, নাম হ'ব লাগে, ফোন নম্বৰ হ'ব লাগে, সেইখিনি সংগ্ৰহ কৰিব যাওঁতে লাইন পাতিব লাগে। কিন্তু 21 তাৰিখৰ পৰা বা 22 তাৰিখৰ পৰা আমি এটা মোবাইল এপ এটা ৰিলিজ কৰিম, তেতিয়া ঘৰত বহিয়ে আমি টিকটখিনি লৈ ইয়াত আহিব পাৰিম। বা মাজুলীত কোনোবা সদাশয় ব্যক্তিয়ে যিখিনিয়ে তেনেকৈ এপ ব্যৱহাৰ কৰিব নোৱাৰে, এটা পাব্লিক ছাৰ্ভিচ এটাও যদি আৰম্ভ কৰি দিয়ে, তেতিয়াহ'লে ঘৰৰ পৰা আহোঁতে ঘৰতে তেওঁলোকে এপত টিকেটটো কাটি লৈ আহিব পাৰিব, তেতিয়া আৰু লাইন পাতিব নলগা হ'ব। মাজুলীত 2খন ৰপেক্স, 1খন কেটামৰাণ অত্যাধুনিক আৰু 2খন ৰাজলক্ষ্মী আৰু দিগাৰু, তাৰমানে 5খন জাহাজ আৰু 1খনটো বৰ্তমান চলি আছে, 6খন কমলাবাৰী যিখন চলি আছে, গতিকে 6খন অতিৰিক্ত জাহাজ আমাৰ হৈ যাব ৰূপেক্সক ধৰি। আৰু দিল্লীৰ পৰাও আমি পাম বুলি আশা কৰি আছোঁ। নাও 2খন আজিৰ পৰা চলিব, গতিকে মই ভাবোঁ যে পৰিৱেশটো হাম কাটিব। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকী কোষৰ দল APDCLৰ পৰীক্ষা বহিৰ নিৰাপত্তাৰ দিশসমূহ তদাৰক কৰিবলৈ বিশ্ববিদ্যালয়ত উপস্থিত মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকী কোষৰ দল। উত্তৰ বহি স্কেনিঙৰ দায়িত্বত থকা বোৰ্ডৰ প্ৰতিগৰাকী সদস্যৰ সৈতে কথা বতৰা অভিযানকাৰী দলটোৰ। অৱশ্যে বৰ্তমানেও দলটোৰ ফালৰ পৰা প্ৰকাশ কৰা নাই কোনো আনুষ্ঠানিক মন্তব্য। উল্লেখ্য যে 2019 চনৰ 24 এপ্ৰিলত অনুষ্ঠিত হৈছিল 1600 ফিল্ড এছিষ্টেণ্ট পদৰ পৰীক্ষা আৰু তেতিয়াৰ পৰা বিভিন্ন বিতৰ্কত সোমাই পৰিছিল এই নিযুক্তি পৰীক্ষাটো। পৰীক্ষাটোৰ সন্দৰ্ভত উত্থাপিত হৈছিল বিভিন্ন বিসংগতিৰ অভিযোগ, যাৰ ফলত প্ৰায় 2 বছৰ ধৰি ঘোষণা নোহোৱাকৈ আছে পৰীক্ষাৰ ফলাফল। অৱশেষত APDCLৰ শেহতীয়াকৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হাতত অৰ্পণ কৰিছিল OMR স্কেনিঙৰ দায়িত্ব আৰু বৰ্তমান গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ ষ্ট্ৰং ৰুমত ৰখা হৈছে উত্তৰ বহীসমূহ। আমি কথা পাতিম আমাৰ সাংবাদিক ৰকিবুৰ ৰহমানৰ সৈতে। ৰকিবুৰ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু যিহেতু মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকী কোষৰ দল গঠন কৰা হৈছে আৰু গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ইতিমধ্যে উপস্থিতো হৈছে এই বিশেষ তদাৰকী কোষৰ দলটো,
হয় প্রিয়ঙ্কা, নিশ্চয়তা কব লাগবে যে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বিশেষ চৌধুরীর উপর দল উপস্থিত হয়েছে আর যেহেতু ইতিমধ্যে 2019 সনের 24 এপ্রিল তারিখে এপিডিসিএলর একটা পরীক্ষা হয়েছিল ফিল এসিস্ট্যান্ট কাম ফায়ার নামে। এই পরীক্ষার যে বিসঙ্গতির পাশত এপিডিসিএলে সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করব পড়া নাছিল আর তার পাশতে সেই ফলাফলের যে উত্তর বহির স্ক্যানিংয়ের দায়িত্ব শেহতিয়া করে এপিডিসিএলে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ক অর্পণ করেছিল আর তারই সংক্রান্ত বর্তমান মুখ্যমন্ত্রী বিশেষ চৌধুরীর উপর দলটি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত উপস্থিত হয়েছে বলে সম্ভাবনা করা হয়েছে। আর তেওঁলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে উত্তর বহির স্ট্রংরুমের পর আদি করে নিরাপত্তার সকল দিকে বর্তমান তদারক করে আছে আর গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের যে কার্যালয়ের সঙ্গে যখন লোক এই স্ক্যানিংয়ের সঙ্গে জড়িত আছে তেওঁলোকে বর্তমান কথা বতরা চলি আছে তেওঁলোকৰ। হয়, যি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2019 চনতে হয়েছিল আর এতিয়া তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে ফলাফলও ঘোষণা করা নাই, গতিকে এই সন্দর্ভত কিবা মন্তব্য কৰিছে নেকি? হয়, বর্তমানলৈকে আমি যি মুখ্যমন্ত্রী তদারক যিসকল দলের যিসকল লোক আছে তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিল তেওঁলোকে কোনো মন্তব্য প্রকাশ করা নাই। কিন্তু এটা কথা কব লাগিব যে ফিল্ড এসিস্ট্যান্ট কাম সহায়কর যে পদৰ পরীক্ষা, এই পরীক্ষাক লৈ বিগত সময়ত বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছিল। এপিডিএসএলে প্রায় 2 বছর ধরে তেওঁলোকে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করব পৰা নাই আর বিভিন্ন সময়ত ইয়াক লৈ বিসঙ্গতির অভিযোগ আহিছিল যে কিয় তেওঁলোকে ইমান সময়ের পাছতো তেওঁলোকে ফলাফল ঘোষণা করব পৰা নাই। আর তার বর্তমান এই যে উত্তরবহী আর তেওঁলোকৰ যে ফলাফলের দায়িত্ব গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত তেওঁলোকে অর্পণ করেছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। হয়, যে অভিযানকারী দল আসলে উত্তর বহির যার স্ক্যানিংয়ের দায়িত্ব আছিল বোর্ডের প্রতিগী সদস্যের সঙ্গে কথা বতরা পাতিছে, গতিকে এনে ধরনের কথা বতরা কিবা ধরনের কথা বাহির হয়েছে নাকি বা তথ্য প্রকাশ করেছে নাকি? হয়, তেনে ধরনের কোনো তথ্য তেওঁলোকে বর্তমান প্রকাশ করা নাই। কিন্তু তেওঁলোকে যিসমূহ বোর্ডের স্ক্যানিং উত্তরবহীর স্ক্যানিংয়ের বোর্ডের যিসকল ব্যক্তি আছে দায়িত্ব যার অর্পণ করা হয়েছে তেওঁলোকৰ সৈতে তেওঁলোকে বর্তমান কথা পাতি আছিল আর কথা বতরা অন্তত তেওঁলোকৰ যিসমূহ নিরাপত্তার দিক বিশেষ স্ট্রংরুমের পর আদি করে বহির স্ক্যানিংয়ের লৈকে যাতে কোনো ধরনের এইটো সম্ভাবনা করা হয়েছে যে সেইসমূহ চলাচল বা স্ক্যানিংয়ের সময় যাতে কোনো ধরনের বিসঙ্গতি নহয় তার লৈ তেওঁলোকে বর্তমান কথা বতরা চলি আছে বলে সম্ভাবনা করা হয়েছে। প্রিয়ঙ্কা, হয়, ধন্যবাদ জানাইছো, রাখিব। এপিডিসিএলৰ শেহতীয়াকৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হাতত অৰ্পণ কৰিছিল আৰু OMR স্কেনিঙৰ দায়িত্ব, গতিকে বৰ্তমান গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ ষ্ট্ৰংৰুমতে আছে উত্তৰ বহীসমূহ। বিশেষ তদাৰকী অভিযানকাৰী দল ঘোষণা কৰা হৈছে। আজি এই অভিযানকাৰী দলটোৰ পৰীক্ষাৰ সন্দৰ্ভত অভিযান চলায়। চিটিত নটা আৰু খবৰ, কিন্তু তাৰ আগতে লৈছে এটা সৰু বিৰতি। কাহিনী সংঘৰ্ষ কি, कहानी उत्कर्ष की, कहानी एक ऐसी शख्सियत की जो गरीबी और गुमनामी के अंधेरों से निकलकर बना विश्व के सबसे बड़े लोकतंत्र का नायक। कौन है ये व्यक्ति? मैं नरेंद्र दामोदर दास मोदी। मोदी द अनटोल्ड स्टोरी। निर्माण पावर स्वैग, चल शुरू हो जाओ। Mar Thang, kar de sab kuch on track, strong hai Mar Thang, oh Mar Thang, flexible hai Mar Thang, bada samajhdar, nirman aur mandanda Mar Thang। বিৰতি পিছত আছে ব্ৰেকিং নিউজ। নগাঁও জিলা কোষাগাৰৰ দুৰ্নীতিগ্ৰস্ত মহিলা কৰ্মচাৰী গ্ৰেফতাৰ, আৰক্ষীক উৎকোচ বিচাৰি হাতে লোটে গ্ৰেফতাৰ হয় কৰ্মচাৰীগৰাকী। গ্ৰেফতাৰ হোৱা মহিলা কৰ্মচাৰীগৰাকীৰ নাম হৈছে খুচবু হৰলালকা। নগাঁও আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই গ্ৰেফতাৰ কৰিলে মহিলাগৰাকীক। প্ৰবীণ বৰা নামৰ এগৰাকী আৰক্ষী কনিষ্টেবলৰ পৰা লৈছিল উৎকোচ। জি পি এফৰ কামৰ বাবে নগদ 1000 টকা উৎকোচ লৈ গ্ৰেফতাৰ হৈছে কৰ্মচাৰীগৰাকী। একজন আমার ইউবি কনস্টেবল আছে, সে আহি রিপোর্ট করলে কি তার জিপিএফর যে পয়সাটা আছে সেইটার কারণে ট্রেজারিত আসছিল। তো একজন ডিলিং অ্যাসিস্ট্যান্ট আছে, তার লগত পয়সা বিচারিছে হে তার বিলটা ক্লিয়ার করার কারণে। 1000 টাকা বিচারিছে, 1000 রুপিস। তো এইটা কইছে কলে মোর লগত নাই, গই লই আহো, যদি পয়সা না দিলে আমি এইটা বিল ক্লিয়ার না করি।
তো এইটো মানে আমার লগত আহি এইটো রিপোর্ট করিলে কেনেকা, তো দিস ওয়াজ ভেরি ডিস্টার্বিং কি একজন মানুষ যিনি জিপিএফর পয়সা উঠায়, আপনি বুঝি পায় নিশ্চয়ই বহুত প্রবলেমত আছে, সেই কারণে নিজের জিপিএফ দিয়ে পয়সা উঠাই আছে, তা কেনেকা যদি ব্ল্যাকমেল করা হয় আর পয়সা ডিমান্ড করা হয়, তো দিস ওয়াজ ডেফিনেটলি নট অ্যাকসেপ্টেবল। সেই কারণে ইমিডিয়েটলি কিন্তু টাইম কম আসলে, না হলে আমি ভিজিলেন্স অ্যান্ড এন্টি করাপশনক তাত মাতিব বিচারিছিলো, কিন্তু টাইম কম আসলে, সেই কারণে আমি ইমিডিয়েটলি এই যে হল তাক আমি থানাত রিফার করিলো, থানাত রিপোর্ট করিলে একটা এফআইআর করিলে, জিডি এন্ট্রি হল, যে নোট তো লই আহিব সেইটো পুরো ডিটেলস নোট করা হল, তারপিছত এই আহি যেটা দিলে আমি একটা ট্র্যাপ লে করিলো আর উইথ আ ভিডিও রেকর্ডিং, তো যে পয়সা লেয়া দেওয়া যেটা হয়েছে সেটা পুরো ভিডিও রেকর্ডিং জব্দ হয়েছে, এটা ক্যামেরাবদ্ধ হয়েছে, আর একটু রঙা হাত পয়সা লওয়ার টাইমত এই যে বাইদ আছে আমার যে খুশবু হার লালকা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, তো তাক আমি রঙা হাত ধরা পড়িছে, আর তার লগত যে 1000 টাকা যে বিচারিছিলে সেই দুটা নোট 500 টাকার টকেন নোট তার লগত উদ্ধারও হয়েছে, এইটা একটা ডেফিনেটলি এইটো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টর একটা কেস হয়, অ্যান্ড শি ইজ বিং অ্যারেস্টেড নাও। করোনাকান্ত প্রবেশের মাজতে আহিছে দুর্গোৎসবের বতর, পূজার বতরত কাপড়ের দোকানত লাগিছে এতিয়া ভিড়, গ্রাহকক সন্তুষ্ট করবলে ব্যস্ত হয়েছে দোকানি কর্মচারী, কিন্তু তার মাজতে বিশ্বনাথ সতীয়াত লাগিল অথন্তর, দোকানত চুরুনি, চুরুনিয়ে লুটিলে কাপড়, সিসিটিভির বন্দী সমগ্র দৃশ্য, চাও কি দৃশ্যটলে, এজনী চুরুনিয়ে কাপড় চুরি করার দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরাত, এখন কাপড়ের দোকানত এজন পুরুষ আর এগারী মহিলা ব্যস্ত কাপড় চাত, কাপড় দোকানিয়ে দেখাই আছে ইটোর পাশত সিটুক কাপড়, পুরুষজন ব্যস্ত কাপড় চাত, কিন্তু মহিলাগিয়ে এটার পাশত আন এটা কাপড়ের টুপুলা জমা করেছে এটা স্থানত, এটা সময়ত দোকানীজনের অন্য মনস্কতার সুযোগ গ্রহণ করে নিজের চাদরের তলত কাপড়ের টুপুলাটো ভরাই উলাই গল মহিলাগী, ঘটনাটো সংঘটিত হয়েছে বিশ্বনাথর সতীয়াত, সময় যেটা 10:30 বাজিছে প্রায়, আপনার পুরুষ মহিলা দুজন আহিল, আহি পেলায় বিভিন্ন বস্তু চাব বিচারে, মই তেওঁক দেখুৱাই আছো, এগারী মানে কি মোৰ অসাবধান করার সুযোগ লৈ পেলায় মাইকী মানুষগুলি বিভিন্ন বস্তু সাইড করে আসে, তারপর একটা সময়ত মানে আমনি লাগিল কি দেখাই থাকি, মানে জোখর বছর নাই বলে কলো, কই গুছি গেল, গুছি যাওয়ার পিছন সন্দেহ হল যে কি নকরি আছে, তারপর সিসিটিভিত মানে চেক করলো, চেক করতে দেখা পালো যে মাইকী মানুষগুলি কিনা একটা ব্লাউজের টোপলা মানে একাশুর তলত ভরাই চাদরে ঢাকি পেলাই লওয়া দেখি, চুরিকাণ্ডর সমগ্র ঘটনা দোকানী মিন্টু শইকীয়ায় সিসিটিভির ফুটেজত দেখা পায়, তেওঁ দোকানের কেবাটাও ব্লাউজের টুপুলা চুরি করে নিয়ার দৃশ্য দেখা পাওয়ার পাছত সতীয়া আরক্ষীক এজাহার দাখিল করে দোকানী মিন্টু শইকীয়ায়, ইতিমধ্যে মানে থানা জানাইছো স্যারক, মানে ভিডিওটাও দিছো বারো কি হয় থানা দেখে গম, সিসিটিভিত স্পষ্ট রূপত চুরুনির দৃশ্য বন্দী হওয়ার পাছত সতীয়া আরক্ষীয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়াহে লক্ষণীয় হব, বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ঢাল তৰোৱাল নাইকিয়া, আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে ৰূপ লৈছে এতিয়া নিধিৰাম চৰ্দাৰৰ, ব্ৰহ্মপুত্ৰৰ জাহাজ নথলা এটা ঘাটত কৰ্মৰত হৈ আছে 73 জন কৰ্মচাৰী, জাহাজ চলাবলৈ অপেক্ষা কৰি থকা হাইৰাণ হৈছে এতিয়া খুদ জল পৰিবহণৰ কৰ্মচাৰী, ব্রহ্মপুত্রর ফেরিঘাটত জাহাজ নাই, আছে 73 গৰাকী কর্মচারী, জাহাজ নচলা শিবসাগরের দিশাংমুখর ফেরিঘাটত বছরের পিছত বছর শুই বহি সময় পার করেছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারী, থাকুতে দিশাংমুখত আছে তুফান নামৰ এইখন সরকারি ফেরি, কিন্তু রহস্যজনক কারণত বছর বছর ধরে অচল হয়ে আছে তুফান, দিশাংমুখর 73 গৰাকী কর্মচারী নাজানে তুফান নচলার কারণ, জানে হেনু কেবল উপরবলা বিষয়ায়, কিয় বন্ধ করে রখা হয়েছে সরকারি ফেরি, সেটা আমি নজানি না, এই উপর মানে সরকার মানে অফিসার জানি, ফেরি বেয়া হয়ে আছে নাকি, না ভালোই হয়ে আছে, ভালোই হয়ে আছে, আপনার কর্মচারী আছে না চলাবলে চালক আছে, আছে 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 আছে, কিন্তু ফেরি কিয় নাই চলা এইটো নজানি, এতিয়াও কার্যক্ষম হয়ে আছে তুফান, আছে চালক
আছে কর্মচারী, তার পিছতো তুফান নচলার কারণ কি? বিভাগীয় মন্ত্রী কিংবা বিষয়ার ওসরত আছেনে এই প্রশ্নর উত্তর? এই স্থানতে আছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এটা ফুলদানি সদৃশ এখন ফেরি। এই ফেরিখন চলাবলৈ সত্তরগৰাকী অধিক কর্মচারী আছে, কিন্তু আজিলৈকে এই ফেরিখন চলার সুযোগ লাভ করা নাই। তেওঁলোকে কোনোদিনে পারাপার হওয়া নাই যাত্রীলৈ। সরকারি ফেরি থকার পিছতো নচলা এই দিশামুখর পূর্বে দৈনিক চলিছিল কেবাখনো ব্যক্তিগত নাও, কিন্তু নিমাতীঘাটর দুর্ঘটনার পরিণতিত সরকারে নাও নিষিদ্ধ করার ফল ভুগিছে গাঁর রাইজে। নৈ পার হবলৈ দিনের পিছত দিন নৈর ঘাটতে পার করবলগা হয়েছে যাত্রীয়ে। মই ইপাৰৰ মাজুলীৰপৰা আহিছিলোঁ বৃহস্পতিবাৰে, তাৰপিছত এতিয়া দুই তিনিদিন হৈছে এতিয়া যাব পৰা নাইগৈ, নাওটো চলা নাই। সেইকাৰণে কালি ৰাতি মই মাজাৰবাৰী গাঁৱত ৰাখিলোঁ, তাৰপিছত আজি যাম বুলি ওলাইছিলোঁ, কিন্তু আজি নাও নচলে বুলি কৈছে। দশকৰ পিছত দশক এনেদৰেই চলি আছে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগ, যি বিভাগৰ মন্ত্ৰীয়েই নাজানে ৰাজ্যত ফেৰীঘাটৰ সংখ্যা কিমান। মাত্র টেন্ডারটা দি পিনে নিজের কর্তব্য সম্পাদন করেছে বর্তমান পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ে, না জানে কিমানটা ফেরিঘাট আছে, তেনকালে মন্ত্রীক লই পিনে বর্তমান এইবিলাক ঝাপ চলি আছে। রাতিটোর ভিতরতে এটা ইঞ্জিনযুক্ত নাও নিষিদ্ধ করা আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে আবদ্ধ হয়ে থাকা যাত্রীক গন্তব্যস্থানলৈ নিয়ার কিবা ব্যবস্থা করবনে, নে অনির্দিষ্ট কাললৈ ঘাটতে বন্দাপর দিব লাগিব জলপথর যাত্রী? শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, নিউজ18 অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর কঠোর সকিয়নির পিছতো বিভিন্ন সরকারি কার্যালয়ত অব্যাহত আছে এতিয়াও দালালর দপদপনি। একাংশ বিষয়া কর্মচারী তথা দালালর পাক চক্রত পরি দিশহারা হয়ে পড়েছে বহু সহজ সরল জনতা। বিশেষ এতিয়াও রাজচক্র বিষয়ার কার্যালয়ত চলি আছে দালাল রাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশক কেরেপ নকরে দালালে, রাজচক্র বিষয়ার কার্যালয়ত দালালর দপদপনি। মান কাছাৰত দালালর রূপত সরকারি শিক্ষক, নিউজ18র ক্যামেরা দেখি দালালর পলায়ন। এয়া হয়েছে মানকাছর রাজচক্র বিষয়ার কার্যালয়ের দৃশ্য, আর এইজন হয়েছে দালাল রূপী এজন সরকারি শিক্ষক। আপনি তো সরকারি টিচার হয় ন? ফুরাকাটা এলপি স্কুলের আতাবুল ইসলাম নামের এইজন শিক্ষকে দীর্ঘদিন ধরে মানকাছর রাজচক্র বিষয়ার কার্যালয়ত করে আসছিল মাটির দালালি। সরকারি শিক্ষকজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে এজন ভুক্তভোগীয়ে। মোর বাবর মাটি কেন এতে একদম মাস্টার মানে সার্ভিস করা মানুষ এতে মোর বাবর নাম গাড়ি তার নাম রোগ হুমাই দিছে তাতে ইহতে করেছে কিবা দালাল ফালা নিজে নাকি দালাল নিজে দালাল হয় হ্যাঁ এটা হয় আরো মানে সরকারি মাস্টার হয় হ্যাঁ সরকারি মাস্টার হয় সবাই দালালি করে এটু দালালি করে না হলে কেন কি বলবো ইহতে। ইপিনে একাংশ সরকারি বিষয় আর দালালর বাবে মাটির খেলিমেলিক লৈ মানকাছর রাজচক্র বিষয়ার কার্যালয়ত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। তার পিছতে সাংবাদিক উপস্থিত হওয়াত এনেদরে পলায় পট্টং দিলে এইজন দালালে। আপনি তো সরকারি টিচার হয় ন? আপনি তো সরকারি টিচার হয় কি হয়েছে ইয়াতে? কেবল এইজনে নহয়, এনে বহু দালালর পাক চক্রত পরি বিমরত পরিছে একাংশ সহজ সরল লোক। অফিসার পয়সা দিয়ে দিছে না কি দিছে মানে ওরা অপোজিট ভাবে ভাবে আমার নামদারি গাড়ি দিছে মানে আপনার মাটি বেলেগক দিছে হ্যাঁ অন্যজনক দিছে। দালাল রাজ তো চলি আছে, দালাল রাজ চলি আছে। মানকাছর সমান্তরালকে বজালিত অব্যাহত আছে একই দালাল রাজ। আও প্রকারে এই কথা স্পষ্ট করিলে বজালির রাজচক্র বিষয়াগৰাকীয়ে, যিমান পাৰিছোঁ মোৰ ফালৰ পৰা চেষ্টা কৰিছোঁ, বহুতে বয়স বেছি ষ্ট্ৰিক্ট কৰিছোঁ বুজিছোঁ এইটো দৰকাৰী আছিলে। আৰু যেতিয়া আমি চি এম কনফাৰেন্সৰ পৰা যেতিয়া আমি উঠি আহিলোঁ তেতিয়া একচুৱেলি আমি মটিভেটেড হৈ আহিছোঁ যে এটলিষ্ট মানে ছাপৰ্ট এটা মানে ছাৰৰ পৰা পোৱা নিচিনা লাগিছিল। কাৰণ প্ৰথমতে কি হৈছিল মই এইটো চাৰ্কুলতে কওঁ যে ফাৰ্ষ্ট টাইম প্ৰথম যেতিয়া আহিছিলে এপ্লিকেশ্যনখিনি ডাইৰেক্টলি সকলোখিনি এপ্লিকেশ্যন মোৰ তাতে ডাইৰেক্টলি হ'ব নিছিলে। এতিয়া তাৰপিছত মই গোটেই চিষ্টেমটো ট্ৰাই কৰিছিলোঁ যাতে পাব্লিকৰ এপ্ৰ'চেবল হওঁ, বাট এনেদৰে পাব্লিক আহিছিলোঁ মোৰ ওচৰত, এনেকুৱা নহয় যে পাব্লিক নাহে।
কিন্তু কিছুমান ক্ষেত্ৰত যেনেকৈ চাৰ্টিফিকেট টাৰ্টিফিকেট এইখিনি প্ৰথমতে মই চোৱা নাছিলোঁ, কিন্তু এতিয়া মই ভালদৰে মানে গুৰুত্ব দি এইকেইদিন চাইছোঁ। রাজ চক্র বিষয়া কর্মচারীসকলক এক অক্টোবর ডেডলাইন দিয়ার লগতে ডাল আলক গামোচা পিন্ধাই বিদায় দিবলৈ নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু মুখ্যমন্ত্রীগী এই কঠোর নির্দেশনাক যেন তিলমাত্র কেরেপ নকরে একাংশ বিষয়া কর্মচারী তথা ডালালে। কেবল রাজ চক্র বিষয়া কার্যালয় নহয় বিভিন্ন সরকারি বিভাগীয় কার্যালয় এটা এনেদরে চলি আছে ডালাল রাজ। মানকাছাৰ শাহজাহান আলী আর পাঠশালার ধ্রুবজ্যোতি তালুকদার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। চিটি 18 আছে আৰু খবৰ, কিন্তু তাৰ আগতে ল'ব লাগিব এটা সৰু বিৰতি।